সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কাওসার আহমেদ, বিডি এন্টারটেনমেন্ট নিউজের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ যাকে নিয়ে কথা বলবো, যার সম্পর্কে কথা বলবো, তার অবদান হাজারো দিন বলে শেষ করা যাবে না। আজ এমন এক ব্যক্তির কথা বলতে যাচ্ছি যাকে চেনে না, এমন মানুষ পাওয়া খুব দুষ্কর। তিনি আর কেউ নন, আমাদের স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্থপতি, বঙ্গবন্ধু, জাতির জনক শেখ মুজিবুর রহমান। তার পথ চলা টুঙ্গিপাড়া থেকে সারা বাংলাদেশ তথা সারা বিশ্ব। তার এই স্বাধীনতার জন্য অবদান কখনোই অস্বীকার করা যাবে না, কেউ কখনো ভুলবে না। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, তার দেখানো পথ আমাদের মেনে চলতে হবে। এই মহানায়ক বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিনে আমি জানাই কোটি কোটি সালাম ও শ্রদ্ধা। তিনি নিপীড়িত মানুষের বন্ধু, তিনি অসহায় মানুষের বন্ধু, তিনি কৃষকের মেহনতি মানুষের বন্ধু, তিনি নির্যাতিত মানুষের বন্ধু, তিনি অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদ, তিনি অত্যাচারীদের জন। তার বজ্রকণ্ঠ, তার বক্তৃতা, তার ভাষণ এখনো আমাদের উজ্জীবিত করে। তার দেখানো পথে যদি আমরা চলতে পারি, আমাদের এই বাংলাদেশ আরো উন্নত হবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মহানায়ককে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার এই জন্মদিনে আমরা শ্রদ্ধা জানাই, প্রতিজ্ঞা করি তার দেখানো পথে আমরা আমাদের দেশকে আরো উন্নত করতে পারি, দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারি। ধন্যবাদ সবাইকে।